Bismillahir Rahmanir Rahim. How are you, my learned friend, today? Yes, I am by the grace of Almighty Allah. But it is known to us that we are passing very tough time, very difficult time for the cause of corona pandemic. You should remember that we have to follow the rules of health, and there is no alternative of that. Let us start our lesson today. Today I will discuss a very important for our syllabus, and that is completing sentence. Many of you very often ask me, how can they complete the sentence correctly? Though the question is very simple, the answer is very tough, because to complete sentence we have to know certain rules, and then we can say the whether my sentence is correct or not. However, I will clear the matter through an example. Is known to me. তোমরা দেখতে পাচ্ছ যে বাক্যটা আমি লিখেছি ড্যাশ ইজ নোন টু মি। একজন স্টুডেন্ট লিখলো ইট ইজ নোন টু মি। আরেকজন স্টুডেন্ট লিখলো রিনা ইজ নোন টু মি। তোমরা বলবে যে সেন্টেন্সটা হয়েছে কি হয়নি, অবশ্যই বলবে যে এটা একটা বাক্য, পূর্ণ একটি বাক্য সেন্টেন্স। কিন্তু তুমি যদি কমপ্লিটেড সেন্টেন্সে এরকম একটি বাক্য আসে আর তুমি লিখে দাও ইট ইজ নোন টু মি, ইউ শুড নো দ্যাট ইউ উইল গেট নো মার্কস, তোমাকে কোনো নাম্বার দেওয়া হবে না। কেন? সেই প্রশ্নটাই আজকে আমরা আলোচনা করব। কেন যে নাম্বার আমি পাব না, সেটা হলো আমাকে সেন্টেন্সটা পূর্ণ করার পরে ওই সেন্টেন্সটা আইদার ইট উড বি আ কমপ্লেক্স সেন্টেন্স অর আ কম্পাউন্ড সেন্টেন্স। তোমরা দেখো তো আমার এই বাক্যটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড হয়েছে কিনা। নিশ্চয়ই সিম্পল সেন্টেন্স এরা কমপ্লেট কমপ্লেক্সও যায় নাই, কম্পাউন্ডেরও না। তাহলে আমি যদি এই বাক্যটাকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে পারতাম তাহলে আমি নাম্বারটাও পেতাম। সাপোজ আমি এখানে উদাহরণটা একটু লিখে দিই, হোয়াট হি সেড। এবার যে যদি আমি এইভাবে লিখি বাক্যটা, হোয়াট হি সেড ইজ নোন টু মি, সে যা বলেছিলেন তা আমি জানি, তাহলে বাক্যটা হয়েছে। এখন এই ক্ষেত্রে আমি মার্কস পাব। তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে আমার সেন্টেন্সটা কমপ্লিট করতে হলে নিশ্চয়ই একটি ফর্মুলার উপরে বেস করতে হবে, আদারওয়াইজ আই ক্যান হোপ টু গেট এনি মার্কস ফ্রম দিস টাইপ অফ কোশ্চেনস। সো টু এলাবোরেট দ্য টু ক্লিয়ার দ্য ম্যাটার উই শুড নো দ্য ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। তো লেটস স্টার্ট দ্য ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স টুডে। ফার্স্ট হেডলাইনটা হলো কাইন্ডস অফ সেন্টেন্স, লিখে নাও, মনে রাখার জন্য সুবিধা হবে একটু নোটবুকে লিখে নাও কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্স সেন্টেন্সেস আর অফ থ্রি কাইন্ডস অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন। গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার, যথা অ্যাসাস অ্যাসাস সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স। লিখে নাও তোমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আমি তোমাদেরকে বলেছি যে কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে কমপ্লিট করার পরে সেন্টেন্সটা আইদার কমপ্লেক্স অথবা কম্পাউন্ড, এটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড হবে।
তাহলে অবশ্যই তিনটা সেন্টেন্সে যে তিন প্রকার সেন্টেন্স তার একটি পরিচিতি আমার থাকা দরকার, যাতে আমি চিনতে পারি আমার বাক্যটা কি সিম্পল না কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি। তাহলে এখন প্রথমে আমি সিম্পল সেন্টেন্সটা নিয়ে আলোচনা করি। সিম্পল সেন্টেন্স কাকে বলে দেখো, আ সেন্টেন্স লিখে নাও, এ সেন্টেন্স হুইচ হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড আ ফিনিট ভার্ব, ফিনিট ভার্ব ইজ আ সিম্পল সেন্টেন্স। অর্থাৎ একটি বাক্য যে বাক্যে একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব থাকে সে বাক্যটা একটি সিম্পল, বাংলায় আমরা সরল বাক্য বলে থাকি। অর্থাৎ যার একটি উদ্দেশ্য এবং একটি সমাপ্তি আছে সেটা একটি সরল বাক্য। এখানে সাবজেক্ট একটা থাকতে হবে, ফিনিট ভার্ব একটা থাকবে। তো ফিনিট ভার্ব কাকে বলে সেটাও জানার দরকার। ফিনিট ভার্ব হলো যে ভার্বের সাবজেক্ট থাকে, তার বিপরীতে যে ভার্বটা সেটা হলো নন ফিনিট ভার্ব, বাংলায় অসমাপিকা ক্রিয়া বলে। একটি বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া আছে কিন্তু কোনো সমাপিকা ক্রিয়া নাই সেটা কোনো বাক্য না। ইন দ্য সেম ওয়ে ইন আ সেন্টেন্স দেয়ার আর ফিউ নন ফিনিট ভার্বস বাট দেয়ার ইজ নো ফিনিট ভার্বস, দিস ইজ নট আ সেন্টেন্স এট অল, সেটা কিন্তু কোনো বাক্য না। ক্লিয়ার? আমি আবার বলে দিই তোমাদেরকে, একটি সেন্টেন্স হতে হলে তার কতগুলি রিকোয়ারমেন্টস আছে, প্রয়োজন আছে কিছু কিছু জিনিসের উপকরণ। তার একটি সেন্টেন্সে সেই একটা সরল বাক্যে তার একটা সাবজেক্ট বা উদ্দেশ্য থাকতে হবে এবং তার অবশ্যই একটি ফিনিট ভার্ব থাকতে হবে, এ দুটো মাস্ট। এরপরে বাক্যের অবশিষ্ট যে অংশগুলো সেটা প্রয়োজন মতো থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু বাক্যটা হওয়ার জন্য একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ ইট উইল নট বি কনসিডার্ড অ্যাজ আ সেন্টেন্স। সো ইউ শুড রিমেম্বার সাবজেক্ট, ফিনিট ভার্ব অ্যান্ড নন ফিনিট ভার্ব। ফিনিট অ্যান্ড নন ফিনিট ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ শুড নো হুইচ অ্যান্ড হুইচ আর দ্য ফিনিট ভার্বস অ্যান্ড হুইচ অ্যান্ড হুইচ আর দ্য নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব ইজ এ ভার্ব হুইচ হ্যাজ এ সাবজেক্ট, নন ফিনিট ভার্ব ইজ এ ভার্ব হুইচ হ্যাজ নো সাবজেক্ট। আরেকটা নন ফিনিট ভার্বের আরেকটা বৈশিষ্ট্য হলো তার আগে একটা টু, টিউ, টু বসে, ইনফিনিটিভ টু, এটাকে বলা হয় ইনফিনিটিভ টু। বিষয়টা আমি তোমাদের জন্য ক্লিয়ার করবো এখানে। এক্সাম্পল, সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল নাও, আই হেল্প দা পুর। দেখো আই একটা সাবজেক্ট, হেল্প একটি ফিনিট ভার্ব। এই সাবজেক্ট এবং ফিনিট ভার্ব, সাবজেক্ট এবং ফিনিট মিলে এটা কিন্তু একটা বাক্য হয়ে দা পুর। যদি নাও থাকতো তাহলে কিন্তু আই হেল্প একটা কিছু বোঝায়, কিন্তু তুমি এখানে হেল্প দিলা না, আই দা পুর হবে? হবে না, হবে না। কাজেই একটি সেন্টেন্সে একটি ফিনিট ভার্ব এবং একটা সাবজেক্ট কিন্তু আবশ্যক, তাহলে সেটা একটি সরল বাক্য হবে, আমরা ইংরেজিতে সেটাকে সিম্পল সেন্টেন্স বলে থাকি। হ্যাঁ, নন ফিনিট ভার্ব একাধিক থাকতে পারে, যেমন আই ওয়ান্ট টু দেখো, যদি আমি তোমাদেরকে বলি যে বাক্যতে কয়টা ভার্ব আছে বের করো, তাহলে তুমি অবশ্যই বলবে ওয়ান্ট, এখানে একটা কি আছে, কি আছে, আই ওয়ান্ট, এ একটা ওয়ান্ট একটা ভার্ব, হেল্প একটা ভার্ব,
গেট একটা ভার তিনটা ভার আছে আচ্ছা আমি যদি প্রথম ভারটাকে অমিট করে দেই আর পরের সবটা ঠিক আছে আমি যদি বলতাম এরকম আই টু হেল্প দা পুর টু গেট দা ব্লেসিং অফ আল্লাহ তাহলে কি আমার বাক্যটা হবে নিশ্চয়ই বাক্যটি হবে না কেন হবে না জানো যে বাক্যটাতে একটি ফিলিপ ভার বা সমাপিকা ক্রিয়া নেই ইন দ্য সেম ওয়ে আমি আই ওয়ান্ট কথাটা ঠিকই রেখেছি আই ওয়ান্ট টু হেল্প দ্য পুর এরপরে টু গেট এই একটা ফিলিপ ভার দিয়ে বাদ দিয়ে দিলাম টু গেট দ্য ব্লেসিং অফ আল্লাহ বাদ দিয়ে দিলাম তাও কিন্তু আই ওয়ান্ট টু হেল্প দ্য পুর একটা সেন্টেন্স আছে আচ্ছা আমি এরপর টু হেল্প বাদ দিয়ে দিলাম আই ওয়ান্ট তা কিন্তু একটি অর্থ বুঝে আমি চাই কিন্তু আমি এটা যদি বাদ দিয়ে দেই আই ওয়ান্ট তা আমি যদি বলতাম আই টু হেল্প দ্য পুর টু গেট দ্য ব্লেসিং অফ আল্লাহ দেখো তো কোনো অর্থ হয় কিনা আমি গরিবকে সাহায্য করতে আল্লাহর করুণা পেতে অর্থ হয়েছে নিশ্চয় হয়নি কেন হয়নি কারণ বাক্যটার ভিতরে একটি ফিলিপ ভার সুতরাং এই ফিলিপ ভার ইজ এ মাস্ট টু হ্যাভ আ সিম্পল সেন্টেন্স উইথ আ সাবজেক্ট নেক্সট কাম টু দ্য পয়েন্ট অফ কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে সংজ্ঞাটা আগে লিখে নাও সংজ্ঞা লিখলে ডেফিনিশন নিলে তো ক্লিয়ার হয়ে যাবে আ কমপ্লেক্স সেন্টেন্স ইজ আ সেন্টেন্স উইচ হ্যাজ আ principal clause and a sub or the net subordinate clause a complex sentence is a sentence which has a principal clause and a subordinate একটি জটিল বাক্য বাংলায় এটাকে বলা হবে জটিল বাক্য আমি একটু বলে দিই তোমাদেরকে বাংলায় জটিল বাক্যে জটিল বাক্যকে সংজ্ঞায়িত করতে হলে আমরা বলি যেখানে একটি প্রধান বাক্যাংশ এবং একটি অধীন বাক্যাংশ থাকে যে বাক্যে একটি প্রধান বাক্য এবং একটি অধীন বাক্যাংশ থাকে তাকে আমরা জটিল বাক্য বলি ঠিক সে কথাটাই আমি লিখেছি আ কমপ্লেক্স সেন্টেন্স ইজ আ সেন্টেন্স জটিল বাক্য এমন একটি বাক্য হুইচ হ্যাজ আ প্রিন্সিপাল ক্লোজ যার একটি স্বাধীন বাক্যাংশ আছে অ্যান্ড আ সাবঅর্ডিনেট ক্লোজ এবং একটি অধীন বাক্যাংশ আছে এখন তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সের কোশ্চেনটা আস্তে আস্তে আমাদের খুব কাছাকাছি চলে আসতেছে কিভাবে দেখো এখানে আমি দুটো কথা লিখেছি একটি হলো প্রিন্সিপাল ক্লোজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ এই প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ যখন আমি আইডেন্টিফাই করতে শিখব এবং এটা সম্পর্কে আমার একটু জ্ঞান থাকবে তখন আমার কমপ্লেক্স সেন্টেন্সটা ওই কমপ্লিটিং সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে কিন্তু এটা একদিনের বিষয় নয় আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব তাহলে আজকে আমরা দেখলাম একটি জটিল বাক্যে দুটা ক্লোজের প্রশ্ন আসলো একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ একটা এক্সাম্পল দিয়ে দিই I know the man who has done it. এ দেখেন এখানে দুইটা বাক্যাংশ আসছে এ একটা I know the man who has done the work তাহলে এটা একটি স্বাধীন বাক্যাংশ আর একটা অধীন বাক্যাংশ মিলে একটা জটিল বাক্য তৈরি হয়েছে নেক্সট কাম টু দ্য লাস্ট পয়েন্ট অফ কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স হলো যৌগিক বাক্য বাংলা ব্যাকরণে এটাকে আমরা যৌগিক বাক্য বলি অর্থাৎ যৌগিক বাক্য হলো
যোগ থেকে যোগে। কম্পাউন্ড মানে হলো দুটো জিনিস বা একাধিক জিনিস মিলে কোনো কিছু তৈরি হয়। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে? কম্পাউন্ড সেন্টেন্সে দুটো সেন্টেন্স থাকে, সিম্পল সেন্টেন্স থাকে। এই যে প্রথম আমরা বলেছিলাম যে এমন বাক্য সিম্পল সেন্টেন্স যার একটা সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে। তাহলে এরকম দুইটা সিম্পল সেন্টেন্স যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন, তোমরা কনজাংশনের ক্লাসিফিকেশনে দেখবে যে যখন কোনো দুটি সেন্টেন্সকে যুক্ত করার জন্য যে কনজাংশন আসে সেটাকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলি। সুতরাং যখন দুটি সিম্পল সেন্টেন্স কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন আমরা ওই বাক্যটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলি। তাহলে সংজ্ঞাটা লিখে নাও, আ কম্পাউন্ড সেন্টেন্স ইজ আ সেন্টেন্স হুইচ হ্যাজ টু পার্ট কানেক্টেড। A compound sentence is a sentence which has two simple sentences connected by a coordinating conjunction. একটি কম্পাউন্ড বাক্য হলো একটি বাক্য যেখানে দুটো সিম্পল বাক্য আছে, সরল বাক্য আছে, যেই সরল বাক্য দুটি একটি যুক্তকারী কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। এক্সাম্পল, রিনা is fat but his brother is slim. দেখো, রিনা ইজ ফ্যাট একটা পূর্ণ বাক্য সিম্পল, হিজ ব্রাদার ইজ স্লিম এটা একটা সিম্পল সেন্টেন্স, এই বার্ড কনজাংশন দ্বারা এটা যুক্ত হয়েছে, সুতরাং এটার নাম হয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। সো ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, আই থিঙ্ক the subject matter is very clear to you. If you listen to me very carefully, I think you will be active at home and listen to the class again and again, and the subject matter certainly would be very clear to you. In my next class I will discuss about the principal clause and subordinate clause, and it is to reach the target of completing sentence. So thank you very much. No more today, my students. Thank you.